হযরত উমারের সামনে এসে তিনি বর্ণনা দিলেন যে আমি এইভাবে আমার মিলিটারি দলকে বাহিনীকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। হযরত উমার বললেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাসা হুযাফাতা, এই মজলিসে যতজন লোক তোমরা আছো, আমি খলিফাতুল মুসলিমিন উমার নিজের সিদ্ধান্ত জানাচ্ছি, তোমাদের সবার উচিত হবে আমার সামনে আবদুল্লাহ বিন হুযাফা সাহাবীকে এগিয়ে গিয়ে তার কপালে একটা করে চুম্বন দান করা, আর এই নাও আমি খলিফা হয়ে সর্বপ্রথম আবদুল্লাহ বিন হুযাফা সাহাবীর কপালে চুম্বন করলাম। এবার তোমরা যতজন লোক আছো সবাই একটা 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 করে তার কপালে চুম্বন দাও। বীরত্বের ইতিহাস রচনা করেছিলেন, জীবনকে বাজি রেখে দিয়ে বাতিলের সামনে মাথাটাকে নিচু করেননি। এই জন্য এই যে একটি নেক কাজ তিনি আঞ্জাম দিয়েছিলেন, তার প্রতিদান তো তিনি পেলেন, উপরন্ত আজ পর্যন্ত যারা যারা ইসলামী ইতিহাসকে নিয়ে পড়ে এবং ঘাটে তারাই জানে যে প্রতিদান হিসাবে হযরত উমারের মতো খলিফা কি দিয়েছিলেন তাকে, যে সবাই তাকে চুম্বন দাও। আপনি যদি আজ কোনো একটা নেক কাজ করতে পারেন, শরিয়াতের সীমানার বাইরেও কিছু কাজ আছে যে যেগুলোকে মানুষ নিজেদের জীবনে ভালো বলে বিবেচনা করে, সেটাকেও আল্লাহ পাকের রাসূল নিজের পবিত্র জবানে ইশারা দিয়ে রেখেছেন, আর এটাকেই ইশারা দিয়ে বলেছেন মান সান্না সুন্নাতান হাসানাতান, যদি কেউ একটা ভালো কাজ করতে পারে তাহলে সেইটার বদলে তাকে প্রচুর পরিমাণে বদলা দেওয়া হয়। ভাইরা, আজকে এইটা তবলিগি জালসা। এই তবলিগি জালসা মূলত কেন হয়, এখানে মানুষ আদায় নিয়ে চিন্তিত থাকে না, এখানে শুধু একদম ছাকা ওয়াজগুলো বয়ান করা হয়, মানুষের আখলাক চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করা হয়, এবং সমাজে যে সমস্ত দুর্নীতি আছে সেগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করে তার মূল্যায়ন করে সেগুলো থেকে বাঁচবার পথ বাতলে দেয়া হয়। তো যদি এই মজলিসের মাধ্যমে আমাদের সংস্কার হয় তাহলে তা আলহামদুলিল্লাহ, এটা সুন্নাত, এটা হাসানা, ভালো জিনিস হলো। আর যদি দেখা যায় যে এর মাধ্যমে আমাদের দুর্নীতি আরোই বেড়ে যাচ্ছে তাহলে এ থেকে আমাকে পিছে হটে আসতে হবে। আমি সত্য কথা বলছি, ফতেমা কারদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী 15 জন লোকের নাম তালিকা কাগজে গাছের ছালে বাকলে লিখে কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে দিলেন। এটা হলো কি মোস্ট ওয়ান্টেড পার্সন, এরা এই 15 জন লোক হলো খুবই সাংঘাতিক মানুষ, এবং সেই দিন আল্লাহ পাকের রাসূল 15 জন লোকের রক্তকে মূল্যহীন ঘোষণা করে দিলেন। এর মানে যেখানেই পাও সেখানে কতল করে দাও, যেখানেই পাও সেখানে মার্ডার করে দাও, তোমাদের উপরে জেল জরিমানা ফাঁসি কিছুই হবে না। 4 জন মেয়ে ছেলে আর 11 জন বেটা ছেলে, 2 জন বেটি ছেলে ছিল গায়িকা, প্রিয় নবীর নাম নিয়ে খিস্তি মেরে মেরে গান গাইত, আর একটা মেয়ে ছেলের নাম ছিল সারা, যে মদিনা থেকে হাতিব ইবনে আবি বালতার পত্রকে বহন করে নিয়ে আসছিল মক্কাই, তাকে সাহাবি বলে সাহাবিয়া বলে ঐতিহাসিকগণ স্বীকৃতি দেননি। আর একটা আবু সুফিয়ানের বাড়িওয়ালি হিন্দা, 4টা বেটি ছেলে, তাদের অতীতে কুকর্ম আছে যার জন্য রসুল ক্ষিপ্ত হয়ে বলেছিলেন এদের রক্ত ঝরিয়ে দাও। 15 জন বেটা ছেলে, এদেরও অতীতে কোনো কুকীর্তি ছিল যার জন্য আল্লাহ পাকের রসুল বলেছিলেন এদের রক্তকে ঝরিয়ে দাও। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলছি, আবু জাহালের বেটা ইকরামা রসুলকে দিবা রাত্রি কষ্ট দিয়েছে, দিবা রাত্রি কষ্ট দিয়েছে, রসুলের প্রাণ যেন অষ্টাগত। তেমনি আর একজনের নাম বলছি, হুবার বিন আসওয়াদ,
যখন আল্লাহ পাকের নবী নিজের জামাই আবুল আসকে বললেন যে তুমি যখন ইসলাম কবুল করবে না তখন আমার মেয়ে জাইনাবের মতো বেটি ছেলে ইমানদার মেয়ে ছেলেকে নিয়ে তুমি তার কাছে রাত কাটাতে পারো না, আমার মেয়ে জাইনাব হচ্ছে ইমানদার মহিলা আর তুমি আমার জামাই হচ্ছে একজন বেদিন কাফের, অতএব আমার বেটিকে আমার বাড়ি পৌঁছিয়ে দাও। এই শর্তের উপরে আল্লাহ পাকের রাসূল আবুল আসকে ছেড়ে দিয়েছিলেন মদিনায়। আবুল আস কথা রাখলো তার নিজের স্ত্রীকে, অর্থাৎ আল্লাহ পাকের নবীর বেটি জাইনাবকে পৌঁছে দেওয়ার জন্য উঠে বসিয়ে দিনের বেলায় বিদায় করেছিল। রাস্তাতে জিজ্ঞেস করেছিল এই হবার বিন আসওয়াদের মতো লোক যে উঠে কে আছে, বলে রসুলের বেটি আছে, কেন নিয়ে যাচ্ছ, বলে তাকে ফেরত দেওয়ার কথা হয়েছে যেহেতু সে মুসলমান এবং তার স্বামী আবুল আস হচ্ছে কাফির। তো সেদিন সে বলেছিল যে আমার চোখের সামন দিয়ে আমাদের দুশ্মনের বেটিকে উঁটে চড়িয়ে এইভাবে নিয়ে যাবে এটা সহ্য করার নয়। নিচু দিক থেকে জোর করে বল্লম মেরেছিল, হযরত জাইনাব যে উঁটের পিঠে টপ্পরে বসেছিলেন টপ্পরের বাতিকে ছেদ করে দিয়ে বল্লম ঢুকে গিয়েছিল হযরত জাইনাবের পেটে। ইতিহাস লিখছে জাইনাবের পেটে ছিল 5 মাসের বাচ্চা, সেই বাচ্চার গা পর্যন্ত ছেদ হয়ে গেছিল এই বল্লমে। আরও এই বাচ্চা টিকে ব্লিডিং শুরু হলো, মদিনা যাওয়ার পরে বাচ্চাও মরল এবং অল্প দিনের মাথাতে তিনি অসুস্থ হয়ে হযরত জাইনাব তিনিও মারা গেলেন। রাসুলের জানে যখন দুঃখ হয়ে গেল বেশি, তখন এই 11 জন বেটা ছেলের এক একজনের কুকীর্তিগুলোকে মগজে এনে রাসুল তখন বলেছিলেন ফাকতুলুহুম হায়সু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাবে মার্ডার করে দাও এদেরকে, কেন যে এদের অতীত ভালো নয়, এদের কীর্তিগুলো ভালো নয়, এরা কুকীর্তিতে জড়িয়ে আছে। সৌভাগ্য 4 জন লোক মারা গেছিল, বাকি 7 জন লোক এরা খুব তাড়াতাড়ি ইমান এনে নিয়েছিল, তওবা করে নিয়েছিল, নিজেদেরকে শুধরে নিয়েছিল। ইসলামী রাষ্ট্র নয় এটা, এই জন্য বেশি কড়া কথা বলা যায় না। তবে আপনাকে কি আমি বুঝাবার জন্য এইটুকু বলতে পারবো না যে একবার একটা ওয়াজ এক জায়গায় কোনো মাটিতে যদি শুনে নিয়ে থাকেন তারপর যদি আপনার ভেতরে পরিবর্তন না আসে বরং সেই কাজে আপনি বহাল থাকেন, তাহলে আপনি হবার বিন আসওয়াদের চাইতে কোন অংশে ভালো, তাহলে আপনি কাব বিন মালিকের চাইতে কোন অংশে ভালো, কাব বিন জুহাইরের চাইতে আপনি কোন অংশে ভালো, আরও যেগুলো লোকের নাম আল্লাহ পাকের নবী সেই দিন দিয়েছিলেন আসামি হিসাবে মার্ডার কেসের তালিকার মধ্যে, আপনি আর আমি তাদের থেকে কোনখানে ভালো? কথা শুনবেন তো কথাগুলোকে মানার মানসিকতা নিয়ে শুনেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্নাসু ইয়াসআলুনান নবী আনিল খাইরে, আমি যতদিন দেখেছি মদিনার মাটিতে আল্লাহ পাকের নবীকে সাহাবায়ে কেরাম সব সময় ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করতেন, এটা করলে কি পাওয়া যাবে, এটা করলে কত নেকি হবে, এটা যদি করি তো কি লাভ হবে, এটা যদি করি তো কি উপকার হবে, এই রকম প্রশ্নগুলো লোকেরা করতেন। ওয়ান আসাল অনিশ্বাররে, আর আমি যখনই নবীজিকে প্রশ্ন করতাম তখন আমি মন্দ সম্পর্কে প্রশ্ন করতাম, মন্দ মানে কি লাউদ্রেকনি আও লাউল হেকনি, এই জন্য মন্দ সম্বন্ধে জিজ্ঞেস করতাম যাতে আমাকে ওই মন্দ জিনিসটা লেগে না যাই, অথবা ওই মন্দ জিনিসটাতে আমি পা না দিয়ে দিই, কিংবা ওই মন্দ জিনিসটাতে আমি যেন পড়ে না যাই, আর যদি সেই মন্দ জিনিসে আমি পড়ে যাই তাহলে আমার ইমান বরবাদ হবে, তার জন্য আমি সব সময় যেগুলো খাতারনাক জিনিস যেগুলো বিপদজনক জিনিস আমি সেই সম্বন্ধে রাসুলকে বেশি বেশি করে জিজ্ঞেস করতাম। তো রাসুলকে একদিন জিজ্ঞেস করে বলছেন আল্লাহ রাসুল বড় কঠিন দিনে ছিলাম আমরা, মন্দ দিনে, নিজের মাকে বিয়ে করে নিতে আমাদের বাপ মরার পরে দ্বিধা করেনি, নিজের ঔরুসজাত বেটিকে জীবন্ত পুঁতে দিতে আমাদের হাত কাঁপেনি, আমরা নিজেদের স্ত্রীগুলোকে ঋতুর হালাতে বিছানে রাখিনি, লাত মেরে বিছান থেকে আলাদা করে দিয়েছি
যে স্ত্রী না হলে আমাদের দিন চলে না। আমরা নিজেরাই, আমাদের মধ্যে এমনও লোক ছিল যে যারা আমরা কাফন পরিয়ে দেওয়া মানুষকে কবরে ভরে দেওয়ার পর ওর গা থেকে কাফন চুরি করে লাশকে নাঙ্গা ফেলে দিয়ে চলে এসেছি। এত মন্দ দিন আর এত জঘন্য সময়ের উপর দিয়ে আমরা গত হয়েছি, তারপরে আমাদের সামনে এসেছে খায়ের মানে দিন ইসলাম, শান্তি এসেছে। আপনার কাছে জিজ্ঞেস করছি একটু আদবের সাথে, হাল বাদাহাজাল খায়রে শাররুন, হে আল্লাহ পাকের রাসূল, এই ভালো দিন আমাদের কাছে এসেছে, এরপরে কি আবার আমাদের সামনে মন্দ দিন আসবে নাকি? আমরা কি মন্দ দিনের সম্মুখীন হয়ে যাব? তার মানে আমাদের মধ্যে কি এই রকম চলে আসবে বদ নীতি, বদ রেওয়াজ, যেই রেওয়াজগুলোকে আল্লাহ তাআলা মানেন না, আল্লাহর রাসূল মানেন না, আর ওই রেওয়াজগুলো যদি আমাদের মধ্যে চলে আসে তো জাহিলিয়াতের যুগে যেমন আমরা বরবাদ হয়েছিলাম সেই রকম আবার আমরা বরবাদ হয়ে যাব। এই রকম কি অশুভ দিন আমাদের সামনে আবার আসতে পারে নাকি? রাসূল বললেন, হ্যাঁ, আবার এই সুখের পরে তোমাদের সামনে দুঃখের দিন আসবে, তারপরে ওই দুঃখের দিনগুলো গত হয়ে যাবে, যাওয়ার পরে আবার তোমাদের সামনে সুখের দিন আসবে। এলো সুখের দিন, এলো জাহেলিয়াত মুছে গেল, চারিদিকে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাসাদ, ব্যভিচার, এই সেই সব এগুলো বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ পাকের রাসূল একটা কথা সেদিন বলেই দিলেন, কি? দেখো, মন্দ দিন চলে যাওয়ার পরে ভালো দিন তোমাদের সামনে আসবে বটে, কিন্তু সেই দিনের ভেতরে কি থাকবে? ছেদ থাকবে, ছিদ্র থাকবে। তার মানে কি? ভালো সময়টা আসবে, তোমাদের সামনে দীন ইসলাম থাকবে বটে, কিন্তু দীন ইসলাম অপূর্ণ রবে, সম্পূর্ণ হয়ে রবে না, তাতে কিছুটা দোষ থাকবে, ত্রুটি লেগে থাকবে, ত্রুটি মুক্ত হয়ে থাকবে না। তার ভেতরে মেন কথা হলো কি, ওহম ইয়াহাদুনা বেগায়ের হাদি, সেই যুগের মানুষেরা আমার যেটা সুন্নাত নয় সেটাকে সুন্নাত বলে চালিয়ে দেবে, যেটা আমার তরিকা নয় সেটাকে তারা করবে, আর করার পরে আমার তরিকা বলে চালিয়ে দেবে, অথচ আমার শরিয়াতে, আল্লাহর শরিয়াতে সেটার কোনো ঠাঁই নাই। এমন একটা সময় চলে আসবে সেই যুগের মানুষেরা এই মন্দ কাজটা কিন্তু করবে, আমার নাম দিয়েই চালাবে, শরিয়াতের নাম দিয়েই চালাবে, আর বলবে যেটা শরিয়াত, ইহাদুনা বেগায়ের হাদি, আমার যেটা হেদায়েতের মধ্যে নয়, তরিকার মধ্যে নয়, আমার সুন্নাতের মধ্যে নয়, সেটাকে তারা আঞ্জাম দেবে, আর দেওয়ার পরে ওটাকে আমার দিনের অঙ্গ করে, আমার শরিয়াতের অঙ্গ করে তারা চালাবার চেষ্টা করবে। এইটুকু বুরাই কিন্তু মানুষের মাঝখানে থেকেই যাবে। ভাইরা আমার, আমি হাদিসটা গোটাই নিলাম না, কেন যে আমি ইশারা পেয়েছি সংক্ষেপে এক ঘন্টা বলার, তার ভেতরে 15 মিনিট এক মেহমান, আর কে মেহমানে খেয়ে নিয়েছে আমার।